নমস্কার বন্ধুরা, একটি রিসেন্ট স্টাডি হিসেবে রাশিয়া দেশ প্রতিদিন এই ওয়ারের জন্য প্রায় $20 বিলিয়ন পয়সা খরচা করছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, $20 বিলিয়ন, সেটিও প্রতিদিন। কম্পারিজনের জন্য আমি আপনাকে বলে দিই যে ওমান, লুক্সেমবার্গ এবং সলভেনিয়ার মতো দেশের টোটাল জিডিপি প্রায় $20 বিলিয়নের আশেপাশে রয়েছে। আর রাশিয়া এত পয়সা প্রতিদিন শুধুমাত্র এই ওয়ারের মধ্যে নষ্ট ধ্বংস করছে। আর এইটি রাশিয়া দেশের একটি মাত্র মিলিটারি কস্ট। ওয়েস্টার্ন স্যাংশন থেকে রাশিয়া দেশের ডোমেস্টিক ইকোনমি এবং তার কারণে সম্পূর্ণ বিশ্বের প্যান্ডেমিক রেডিম ইকোনমির উপরে যে নষ্ট ধ্বংস বর্তমান সময় হচ্ছে সেটি তো আলাদা রয়েছে। আর দিনের পর দিন এই কস্টটি বেড়েই যাচ্ছে। বন্ধুরা, এই জায়গায় সব থেকে বেশি প্রশ্ন এটি ওঠে যে প্রেসিডেন্ট পুতিন ওয়ারের এত কস্ট আসলে কিভাবে ব্যতীত করছে, কিভাবে খরচা করছে। রাশিয়ার স্টার্টিং ইকোনমি এই ওয়ারটিকে হ্যান্ডেল করার জন্য রেডি ছিল? প্রেসিডেন্ট পুতিন কি এটি রেডি প্রথম থেকে করেছিল? আজকের ভিডিওটিতে আজকে আমরা এই প্রশ্নগুলি জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা রাশিয়া দেশের স্ট্যাগনেটিং ইকোনমির মিথটিকে ডিকোড করব। আর তারপরে আমরা জানব যে রাশিয়া দেশ কিভাবে ওভার দ্য ইয়ার্স নিজের একটি হিউজ ওয়ার চেস্টটিকে বিল্ড করেছে। তার সঙ্গে আমরা এটিও জানব যে কিভাবে ইউরোপ নিজের পরে হওয়া এই ওয়ারটিকে নিজের পকেট থেকেই ফান্ড করছে। তাহলে আসুন শুরু করা আজকের ডিসকাশন। বন্ধুরা, রাশিয়ান ইকোনমিটিকে লোকেরা লম্বা সময় ধরে রিট্রেটিং ইকোনমির দরজা দিয়ে আসছে। বলা হচ্ছে যে তাদের সম্পূর্ণ সিস্টেমটি কারাপশনের চাপেটে সবসময় থাকে, যেটিকে ইনএফিসিয়েন্ট স্টেট উন এবং স্টেট কন্ট্রোল এন্টারপ্রাইসেসের দ্বারায় কন্ট্রোল করা হয়। বলা হয় যে ওই জায়গায় ল্যাক অফ ট্যালেন্ট, আন্ডারফান্ডিং এবং ব্যুরোক্র্যাটিক মিসম্যানেজমেন্ট টেকনোলজি ইনোভেশনটিকে হ্যান্ডেল করে আসে। এই কারণে বন্ধুরা, রাশিয়া দেশ সায়েন্টিফিক এবং টেকনোলজি ডেভেলপমেন্টের প্যারামিটার উপরে ইউএস, চায়না থেকে অনেক পিছনে চলে গেছে। রাশিয়া দেশের জিডিপি $1.7 ট্রিলিয়ন বরাবর হয়ে গেছে। আর এটিকে যদি আমরা ন্যাটোর সঙ্গে কম্পেয়ার করি তাহলে তাদের জিডিপি কুল $18.3 ট্রিলিয়ন হয়ে গেছে। বলা হয় যে 1991 একটি শকের পরে রাশিয়া দেশ আসলে কোনো দিন নিজের গ্রোথটিকে ইম্প্রুভ করতেই পারেনি। তাদের গ্রোথ রেট 2% থেকেও কম রয়েছে। আর ওই জায়গায় অ্যাভারেজ ইনফ্লেশন প্রায় 8% রয়েছে। আপনি মনোযোগ দেবেন যে আমরা এখন ওয়ারের আগের ডেটার বিষয়ে আলোচনা করছি। এই সঙ্গে বন্ধুরা, রাশিয়া দেশের ইকোনমি একটি রিসোর্স ডিপেন্ড ইকোনমি, যার ফরেন ট্রেডের 15% অয়েল এবং গ্যাসের এক্সপোর্ট তথা স্যাংশনের পরে নির্ভর করে। রাশিয়া দেশের স্ট্যাগনেটিং জিডিপি আর এজিং পপুলেশনটিকে দেখে প্রায় বন্ধুরা জিও পলিটিক্যাল কমেন্টেটার্স এটি প্রেডিক্ট করতেই রয়েছে যে খুব শীঘ্রই বন্ধুরা রাশিয়া দেশ একটি মেজর রিসোর্স ক্রাঞ্চের কারণে ইন্টারন্যাশনাল স্টেজের উপরে নিজের অ্যাগ্রেসিভ ফরেন পলিসি কন্টিনিউ করতে পারবে না। আর তার ইনফ্লুয়েন্স বন্ধুরা ডেমোরিশ হতে যাবে। কিন্তু বন্ধুরা, এই ডেটাটি আসলে একটি ব্রডার পিকচার মোটেই দেখাচ্ছে না। আজকের সময় ইউক্রেন ওয়ার থেকে আপনি একটি বুঝতে পারছেন যে কীভাবে এরকম ধরনের প্রেডিকশন অনেক সময় ধরে রাশিয়া দেশের উইকনেসটিকে ওভার এমফোসাইজ এবং তার স্ট্রেন্থটিকে নেগলেক্ট করতেই আসছে। কারণ হচ্ছে বন্ধুরা, যদি এটি সত্য হতো তাহলে প্রেসিডেন্ট পুতিন নিজের পলিটিক্যাল অ্যাম্বিশনের মধ্যে এত কনফিডেন্ট এবং অ্যাগ্রেসিভ হতে থাকতোই না। আমি আপনাকে বলে দিই যে পুতিনের এই কনফিডেন্সের কারণ তার মেসু ওয়ারের চেস্ট রয়েছে। আসুন বন্ধুরা এটি আমরা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আমরা মনে করি যে বর্তমান সময় রাশিয়ান ইকোনমি একটি স্ট্যাগনেটিং ফেজে রয়েছে, কিন্তু এর সাইজ এবং রেজিলিয়েন্স আমাদের এক্সপেকটেশন থেকেও অনেক বেশি রয়েছে। রাশিয়ান ইকোনমিটিকে পারচেজিং পাওয়ারের প্যারিটির দমে যদি আমরা দেখি তাহলে ওটির ভ্যালু $4.1 ট্রিলিয়নের মার্ক পর্যন্ত পৌঁছে গেছে, যেটি রাশিয়া দেশকে ইউরোপের মধ্যে সেকেন্ড লার্জেস্ট এবং বিশ্বের মধ্যে 6th লার্জেস্ট ইকোনমি বানিয়ে দেয়। রাশিয়া দেশের ন্যাশনাল ওয়েলথ ফান্ডের ভ্যালু 2014 শুধুমাত্র $80 মিলিয়ন ছিল, ওটি 2021 বেড়ে গিয়ে $191.02 বিলিয়ন মার্ক পর্যন্ত পৌঁছে গেছে। 2014 একটি ক্রাইমিক অ্যানেক্সিংয়ের পর থেকে ইন্টারন্যাশনাল স্যাংশন এবং যে পরিমাণে ওয়ালের প্রাইস পড়ে যাচ্ছে এটি রাশিয়ান ইকোনমির উপরে একটি নেগেটিভ এফেক্ট পড়ে গেছে। কিন্তু তারপর থেকে বন্ধুরা, গভর্নমেন্ট নিজের এক্সপেন্ডিংটি কম করে এবং ওয়াল প্রাইসটিকে রিডিউস করে বাজেট সারপ্লাস ক্রিয়েট করেছে। এই স্যাংশনের রেসপন্সে নিয়ে আসা ইম্পোর্ট এবং পলিসি ওই জায়গার এগ্রিকালচার সেক্টরটিকে খুব দ্রুত গতিতে রিভাইভ করেছে। তাদের এগ্রিকালচার এক্সপোর্টটি বেড়ে $30 বিলিয়ন পার ইয়ারের মতো হয়ে গেছে। রাশিয়া বর্তমান সময় গ্লোবাল
উইটের এক্সপোর্টে 40% কন্ট্রিবিউট করে। শুধু এই না, স্যাংশনের পর থেকে গভর্নমেন্ট নিজের ট্রেডটিকে ওয়েস্ট থেকে নিয়ে এসে চায়নার দিকে চলে এসেছে। চায়না বর্তমান সময়ে রাশিয়ার নাম্বার ওয়ান ট্রেডিং পার্টনার হয়ে গেছে। 2013 কম্পারিজনে 2024 পর্যন্ত এই স্টেটের ভ্যালু $200 বিলিয়নের মার্ক পর্যন্ত পৌঁছে গিয়ে অলমোস্ট প্রায় ডবল হওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধুরা, আজকে পুনরায় পুতিন ওইসব ওয়েস্টার্ন স্যাংশনটে নিমন্ত্রণ দিয়েছে তাদের এলাই ইরানটিকে, ইকোনমিক দিকে সম্পূর্ণভাবে নষ্ট ধ্বংস করে দিয়েছিল। কিন্তু বন্ধুরা, আনলাইক ইরান, রাশিয়ান ইকোনমি লার্জলি সেলফ সাফিসিয়েন্ট রয়েছে। সেটি ম্যাসিভ অ্যাগ্রিকালচার সেক্টর হোক বা প্লেন্টি অফ র মেটেরিয়াল হোক বা অ্যাডভান্স আইটি সেক্টর হোক বা স্টেট অফ দ্য আর্ট এবং এরোস্পেস ইন্ডাস্ট্রি, রাশিয়া দেশের এই সব ক্রুশিয়াল সেক্টর লার্জলি সেলফ সাস্টেনিং রয়েছে। আসলে বন্ধুরা, সো ইকোনমি এবং পোর গ্রোথ রেট বাকি অন্য কোনো দেশের জিও পলিটিক্যাল অ্যাম্বিশনের জন্য হিন্দুস্তানের কাজ করে। কিন্তু এই জায়গায় আমাদের এটি মনোযোগ দিতে হবে যে এই কথাটি প্রেসিডেন্ট পুতিনেরই রয়েছে। প্রেসিডেন্ট পুতিন একটি সাধারণ লিডার মোটেই নয়, ইনি একজন রিক্স টেকার, আর ওনার অ্যাপিটাইট গত কিছু বছর ধরে খুব গতিতে বেড়েই যাচ্ছে। উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, তাহলে যখন রাশিয়া দেশ 2014 ক্রাইমিয়াকে অ্যানেক্স করেছিল, তখন রাশিয়ান ইকোনমি অলমোস্ট একটি রিসেশনের কাগারে ছিল। কিন্তু তারপর থেকে যেটি পুতিন এই স্টেপে উঠলো, আর আজকের সময় বন্ধুরা ওই সিচুয়েশনই রয়েছে। কিন্তু বন্ধুরা, তার আজকে বর্তমান সময় ওয়েস্ট চেস্ট বেটার ইকুইপ রয়েছে, আর উনি কীভাবে এটি করেছে আসুন সেটি আমরা দেখার চেষ্টা করি। ফ্রেন্ড, আমি আপনাকে বলে দিই, রাশিয়া নিজের সেন্ট্রাল ব্যাংকে রেকর্ড রিজার্ভ মেনটেন করে। মস্কোর সেন্ট্রাল ব্যাংকে $640 বিলিয়নের ভান্ডার অবস্থিত রয়েছে, যার মধ্যে থেকে $300 বিলিয়ন ফরেন কারেন্সিস এবং গোল্ডের রূপে অবস্থিত রয়েছে। বেটার ক্লিয়ারিটির জন্য আমি আপনাকে বলে দিই যে এই অ্যামাউন্টটি রাশিয়া দেশের প্রায় 17 মান্থের এক্সপোর্ট রেভিনিউর সমান। মানে হচ্ছে বন্ধুরা, এটি সম্পূর্ণ বিশ্বের 11th লার্জেস্ট ইকোনমির কাছে ফরেন কারেন্সিসের 5th লার্জেস্ট স্টক পাইল রয়েছে। আর যেমন করে বন্ধুরা ওয়াল প্রাইজেস বেড়ে যাচ্ছে, ঠিক তেমনই তাদের এই রিজার্ভও খুব গতিতে বেড়েই যাচ্ছে। এবার হয়তো আপনি চিন্তা করছেন যে এই রিজার্ভটি রাশিয়া দেশকে ইকোনমিক কোলাপস থেকে কীভাবে বাঁচাবে। বন্ধুরা, রাশিয়া দেশ বিশ্বাস করে যদি ওয়েস্ট রাশিয়ান অলিগার্স বা রাশিয়ান এস্টেটের ফার্মস বা তাদের ব্যাংকসটি নিজের ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে কাট করে দেয়, তাহলে এই ফার্মস রাশিয়ান গভর্নমেন্টের হিউজ ফরেন রিজার্ভসের সাহায্য নিতে পারে। তাদের হিসেবে বন্ধুরা, যদি ওয়েস্টার্ন স্যাংশন রুবলের উপরে একটি হেভি স্ট্রেস দিয়ে দেয়, তারপরেও বন্ধুরা রাশিয়ান সেন্ট্রাল ব্যাংক নিজের ফার্স্ট এড রিসোর্সের দ্বারায় রুবলটিকে ফরেন এক্সচেঞ্জ মার্কেট থেকে সম্পূর্ণভাবে পুনরায় কিনে আনতে পারবে, আর তার ফ্রি ফলটিকে সম্পূর্ণভাবে স্টপ করতে পারবে। এবার হয়তো আপনি বলছেন যে রাশিয়ার কাছে 2014 সিগনিফিকেন্ট ফরেন রিজার্ভ ছিল, কিন্তু তারপর থেকে বন্ধুরা রাশিয়ান ইকোনমিটিকে খুব অনেক বেশি পরিমাণে স্ট্রেস সহ্য করতে হয়েছে। রাশিয়ান রুপালের ভ্যালু খুব দ্রুত গতিতে ডাউন ফুলে যায়, আর ইনফ্লেশন 16% পর্যন্ত পৌঁছে যায়। বন্ধুরা, এই কথাটি অনেকই সত্য, আর এই এক্সপিরিয়েন্সে রাশিয়ান এটি শিখেছে যে রুপালের ফ্রি ফলটিকে বাঁচানোর জন্য তাদের আরও বেশি পরিমাণে ম্যাসিভ ফরেন রিজার্ভের প্রয়োজন পড়বে।